বনগা হ্যাপি চাইল্ড ফুটবল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা শিবির ফুটবল কোচিং সেন্টারের উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা জ্ঞাপন রবিবার সারা দিন জুড়ে বিভিন্ন অনুষ্ঠান নিয়েই মেতে রইলেন হ্যাপি চাইল্ড ফুটবল একাডেমির ছাত্রছাত্রীরা সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ছেলে মেয়েদের মাঠমুখী করে তুলতে আজ থেকে বেশ কয়েক বছর আগে পথ চলা শুরু হয় হ্যাপি চাইল্ড ফুটবল একাডেমির বনগাঁ খয়রামারিতে সারা বছর ধরেই চলে তাদের নিবিড় অনুশীলন এদিন নিজেদের ছাত্রছাত্রীদের প্রথমে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তারপর সকলে মিলে মধ্যাহ্নভোজ মধ্যাহ্ন ভোজ শেষে চাঁদপাড়ার একটি ফুটবল একাডেমির সাথে প্রীতি ফুটবল ম্যাচ খেলে হ্যাপি ফুটবল একাডেমির ছেলেরা তারপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবর্ধনা জ্ঞাপন এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রতন ঘোষ উপস্থিত ছিলেন ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ হাজির ছিলেন অতীতে বনগা মহকুমার দিকপাল প্রাক্তন খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরাও এ বিষয়ে হ্যাপি চাইল্ড ফুটবল একাডেমির সভাপতি তারক বোস বলেন প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা এখানে হ্যাপি চাইল্ড ফুটবল একাডেমি যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর হয় এবারেও আমরা সেটা করেছি জাঁকজমক সহকারেই আমরা এটা করতে চাইছি এর সঙ্গে সঙ্গে আমরা এই অনুষ্ঠান মঞ্চ থেকে দুজন কৃতিকে সম্বর্ধনা দেব আজকে আমাদের মূল উদ্দেশ্য বাচ্চাদের নিয়ে এই একাডেমির বাচ্চাদের নিয়ে একটা সারাদিন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে চাই করছি প্রতি বছরই এটা আমাদের সপ্তম বর্ষ এইভাবে আমরা চালিয়ে যেতে চাইছি সায়েন চক্রবর্তীর রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বঙ্গা।